ক্রিকেট বিশ্বের মোড়ল ডাকা হয় ভারতকে, শুধু নামেই নয়, মাঠের খেলায়ও মোড়লগিরির প্রমাণ ভারত দিচ্ছে প্রতিনিয়ত। এবারের বিশ্বকাপে কি দুর্দান্তই না রোহিত শর্মার দল, নয় ম্যাচে নয়টা জয়, কাউকে যেন গোনার সময় নাই। অতি মানবীয় পারফরমেন্স দিয়ে সবার আগেই সেমি নিশ্চিত করেছিল রোহিত কোহলিরা। সব দলকে নাকানি চুবানি দিয়ে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের সেরা দল ভারত, শিরোপাটা ঘরে তোলা এখন সময়ের দাবি। ভারতের কাছে 2003 সালের বিশ্বকাপ জেতার সুযোগ ছিল, এবারের বিশ্বকাপের মতো উড়ন্ত ফর্মে ছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার কাছে সেবার ধরাশায়ী হতে হয় ইন্ডিয়ানদের। ফাইনালে 125 রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় সৌরভ গাঙ্গুলির দল। তবে 2007 বিশ্বকাপে গ্রুপ পর্বই পার করতে পারে নাই ভারত। সেবার ভারত আর বাংলাদেশ ছিল একই গ্রুপে, বাংলাদেশের জন্যই সেবার বাদ পড়েছিল ভারত। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে 9 বল বাকি থাকতে 5 উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। 3 ম্যাচের মাত্র একটাতে জয় ছিল রাহুল দ্রাবিড়ের দলের। ২০১১ বিশ্বকাপ ছিল ভারতীয়দের জন্য আশীর্বাদ। বাংলাদেশের সাথে যৌথ আয়োজনে প্রথমবারের মতো বিশ্বকাপটাও ঘরে রাখতে পেরেছিল ভারত। শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে ইতিহাসে নাম লিখিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। এরপর 2015 সালে দুর্দান্ত খেলা আনবিটেন ভারত সেমিফাইনালে গিয়ে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। 2019 বিশ্বকাপেও আরেকবার স্বপ্ন ভাঙে ভারতের, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে 18 রানের আফসোসের হার। তীরে এসে তড়ি ডুবানো ভারতের পুরনো অভ্যাস, যার জন্য নিজেদের নামের সাথে চোকার তকমাটাও জুড়ে গিয়েছে ভারত ক্রিকেট দলের। গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও সেমিতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবে কি ব্ল্যাক ক্যাপস, নাকি চোকার তকমা ঘুচিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরবে কিং কোহলি রোহিত শর্মাদের ভারত? রেজাউল করিম, কালবেলা।